পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরের দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে মেচেদায় বিজেপি কর্মীরা সম্বর্ধনা জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। রাজ্য সভাপতি বলেন, ভোট পরবর্তী হিংসায় যারা খুন হয়েছেন, যারা বাড়ি ছাড়া হয়েছেন, তাদের সমর্থনে আইনজীবীরা দিল্লিতে রাষ্ট্রপতির কাছে গেছেন। তাদের মধ্যে হাইকোর্টের প্রাক্তন বিচারপতিও রয়েছেন। প্রয়াগরাজের ঘটনা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনে তৃণমূল কংগ্রেসের যাওয়ার ঘটনাকেও কটাক্ষ করেন তিনি। কোনো আলাদা করে কর্মসূচি নেই। আমাদের যে সমস্ত পরিবার দিল্লিতে, যারা যাদেরকে দু তারিখের পর থেকে নিজের পরিবারের কাউকে হারাতে হয়েছে, সেই সমস্ত পরিবার দিল্লিতে তাদের সমর্থনে তাদের লয়াররা যারা লড়েছে সুপ্রিম কোর্টে, তারা রাষ্ট্রপতির কাছে যাবেন এবং সেই সমস্ত লয়াররা, তার মধ্যে প্রাক্তন হাইকোর্টের বিচারপতিও আছেন, তারা আছেন, তারা তাদের পরিবারদেরকে নিয়ে রাষ্ট্রপতি মহাশয়ের কাছে যাবেন। দেখুন, কিছু লোক আছে নিজের বাড়ির ছেলেকে শাসন করতে পারেন না, পরের ছেলেকে, পাড়ার ছেলেকে শাসন করে বেড়ায়। তো তৃণমূল কংগ্রেসের অবস্থা হচ্ছে তাই। বকটুই কাণ্ডে তাদের কোনো প্রতিনিধি দল যায়নি, এমনকি বকটুই যে লোকসভার মধ্যে পড়ে তার সাংসদ যায়নি। আমি দিল্লি থেকে প্রতিনিধি দল নিয়ে এসেছি, আর তারা এখন যাচ্ছে উত্তরপ্রদেশ দেখতে। আরে উত্তরপ্রদেশে বুলডোজার বাবা আছে, চিন্তা নেই, বুলডোজার চালিয়ে দেবে।